أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা কেমন আছেন জোরে বলেন একটু আলহামদুলিল্লাহ শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ শিক্ষিত জাতি দেশকে উন্নত করতে পারে চাই দেশে যত শিক্ষিত সে দেশ তত উন্নত নেপালে বড় বড় ভাষা বলতে হয় আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি হিসেবে মনোনীত করব প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কমিটি আয়োজিত নবনির্বাচিত কমিটি অভিষেক ও সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব অধ্যক্ষ মহোদয় আর উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ঈশ্বরগঞ্জ মাতৃ মানুষের নেতা শিক্ষা অনুরাগী ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুব হাসান সুমন স্যার আসলে আমি আপনাকে ধন্যবাদ জানাই আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর স্যার আমাদের মনের কোঠায় বা ওনার মনের কোঠায় আপনাদেরকে স্থান দিয়েছে আসলে শিক্ষককে যে সম্মান করতে জানে সে কোনোদিনই ঠেকবে না কারণ আপনারাই হলো আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছে কোথায় থেকে এই প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত হয়ে মাধ্যমিকে এসেছেন কারণ আমাকে প্রাথমিক বিদ্যালয় হয়ে আজকে আমি যেখানে আসি না কেন আর উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এদেশের লাল সূর্য সন্তান জনাব আব্দুল সাত্তার আর উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ইয়ারসি রিসোর্স ইয়ারসি সরি ইয়ারসি ইন্সপেক্টর মহোদয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় উপস্থিত আছে আমার অত্যন্ত প্রয়োজনীয় একজন দক্ষ সম্পাদক মৌচিক জেলার সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল অদু ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি আর উপস্থিত আছেন আমাদের ময়মনসিংহ জেলার নির্বাহী সভাপতি জনাব শেখ ইয়াসুদ্দিন আওয়ামী লীগের আমল সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার প্রিয় বন্ধুরা এবং নবনির্বাচিত কমিটি সম্মানিত সহকর্মী ভাই বোনেরা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিভিন্ন স্কুল থেকে আগত আমার সুপ্রিয় সহকর্মীদের সবাইকে আমি জানাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবে আশা করি প্রিয় উপস্থিতি আসলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এমন একটি সংগঠন যেটা বিশাল পরিবার বাংলাদেশের যত যত পেশাজীবী সংগঠনই থাকুক না কেন এত বড় সংগঠন আর কোথাও নাই প্রতিটা সংগঠনের একটি কি থাকে গঠনতন্ত্র থাকে পেশাজীবী হোক আর না রাজনীতি হোক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যে পবিত্র আপনার নীতিমালা আছে বা আমাদের সেই নীতিমালায় স্পষ্ট লেখা আছে যেহেতু আমরা শিক্ষক মানসম্মত শিক্ষক শিক্ষা দেওয়া এবং মানসম্মত শিক্ষা দিয়ে আমাদেরকে বাচ্চাদেরকে মানুষ করতে এটি হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আমাদের গণতন্ত্রের এক নম্বর হচ্ছে যেটা দেওয়া আছে প্রিয় সহকর্মী লোক আসলে অনেক ভুল আমরা এখানে এসেছি আমি কিছু কথা বলবো যেটা আমাদের দাবি করি আপনারা জানেন যে আজকে আপনারা কোথায় এসেছেন
এসেছেন, কোথায় ছিলেন, কোথায় এসেছেন, এটা কার জন্য হয়েছে? বঙ্গবন্ধুর জন্য বা বঙ্গবন্ধুর জন্য এবং বঙ্গবন্ধু কল্যাণ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা এখানে আসতে পেরেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না বা বলে শেষ করা যাবে না। আজকে আমরা 2006 এর আন্দোলন, 2013 এর আন্দোলন, 2020 এর আন্দোলনকে কিন্তু আমাদের এই আজকে এই শিক্ষক সমাজকে মানে আমাদের যে বেতন কাঠামো আমাকে উন্নত করেছে, কিন্তু সেটা বঙ্গবন্ধু কন্যা একমাত্র উনি শিক্ষাবান্ধব, উনি বুঝতে পেরেছে যে শিক্ষকদেরকে আমাদেরকে কাছে রাখতে হবে। আমি জানি সারা বাংলাদেশের যত শিক্ষক আছে 80% শিক্ষক কিন্তু মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করে, যেমন আমার এই সংগঠনটাও মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করে। এই সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, বঙ্গবন্ধুর আশুপাশের সংগঠন। তাই আমরা আসেন, আমরা এই পতাকা তলে থেকে আজকে স্বামী জন্য আমাদের নির্বাচন আছে, আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন কার সময় আমরা ভালো থাকবো, কার সময় ভালো আছি, চিন্তা ভাবনা করে আপনাদেরকে কাজ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই নবনির্বাচিত কমিটি যারা আছেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা অনেক মানে দায় ভার নিয়ে কিন্তু এখানে এসেছেন। আমাদের এই কোমলমতির শিক্ষক ভাইয়েরা যারা যখন যে বিপদে পড়ে, আমার সবাইকে শিক্ষক স্যার মহোদয় আছেন, এয়ারসি ইনস্ট্রাকচার স্যারও আছেন, আমি মনে করি আমাদের শিক্ষকরা যদি ভুল করে কিছু করে আপনাকে ডেকে নিয়ে এসে তাদেরকে সমাধান করে দেবেন বা বড় ধরনের কোনো ক্ষতি যেন আমাদের শিক্ষকদের না হয়। আমরা যেহেতু মানুষ ধরার কারিগর, ভুল ত্রুটি মানুষই থাকতে পারে, আমরা আমাদের সেই ভুল ত্রুটির উদ্ধার রেখে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যেই 13 গেমে আমরা সহকারী শিক্ষকদের দিয়েছি এবং 11 গেমে আছে প্রধান শিক্ষক। আপনারা জানেন যে আমরা 9, 3, 14, 14, 12, 15 মধ্যে যে ট্রান্সফারের আমাদের খুবই বিপদগ্রস্ত অবস্থায় ছিলাম, মাননীয় সচিব মহোদয়ের সাথে আমরা বেশ কিছুদিন হলো বৈঠক করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ফরিদ্দিন শাহ সাথে আমরা কথা বলে গত 24-6 তারিখে আমরা ট্রান্সফারটা ওখান থেকে পাস করে, শিল্প থেকে পাস করে, সিজিও থেকে পাস করে আজকে হয়তো অর্থমন্ত্রণালয় যাবে, অর্থমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, আমরা আশা করি ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। পাশাপাশি যারা সহকারী শিক্ষক ভাইরা আছেন আপনাদের জন্য আমরা দর্শকদের চেষ্টা করে যাচ্ছি, আমাদের একটি মামলা আছে হাইকোর্টে, খুবই সন্নিহিত রায়ের জন্য আছেন, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। সারা বাংলাদেশে যেহেতু এটা একটা বৃহৎ সংগঠন, 64 জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যন্ত আমাদের সংগঠন আছে, আমরা মুক্তিযোদ্ধা চেতনাকে ভুকের আলোক পালন করে আমরা নেতৃত্ব দিয়ে থাকি। আশা করি আপনাদের যে দাবি দাওয়াগুলো নিয়ে আমরা অত্যন্ত সুচারুভাবে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এগুলো নিয়ে আমরা আবেদন করেছি, মাননীয় সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় এবং শিক্ষা ক্ষেত্রে যারা আছে সবার সঙ্গে আপনাদের এই দাবি দাওয়া আলোচনা হচ্ছে, আশা করি খুব পজিটিভ। আমরা অত্যন্ত সন্নিহিত মনে হয় যে আমরা নির্বাচনের আগেই কিছু দাবিকে হয়তো বাস্তবায়ন করতে যাচ্ছে, আমরা এই আশাবাদ ব্যক্ত করে যেহেতু আপনাদের অনেক ধৈর্যের বিচ্ছিত হয়েছে, আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য দেবেন, আরও বিশেষ অতিথি মহোদয় যারা আছেন ওরাও বক্তব্য দেবেন, আপনার ধৈর্য সহকারে শুনবেন। আমি আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বলছি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ, ভারতের শান্তি শিক্ষা সমিতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।